আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমে আমিও ভালো আছি। আজকে তোমাদের তৃতীয় অধ্যায় গতিবিদ্যা থেকে বিস্তারিত আলোচনা শুরু করব। তোমরা আমার ক্লাসটা ইউটিউব চ্যানেল অথবা কলেজের ফেসবুক পেজ থেকে ডাউনলোড করে বারবার দেখবে এবং যে কোনো রাইটারের বই থেকে সেগুলো পড়ে নেবে। আচ্ছা, তাহলে আমরা গতিবিদ্যা থেকে আলোচনা শুরু করব। তোমরা মনোযোগ দিয়ে সেটা দেখো। প্রথমে আমরা জানবো তার গতিবিদ্যাটা কি। আমরা প্রথমে জানবো গতিবিদ্যা কি। তাহলে গতিবিদ্যা হলো পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। মেকানিক্স বা বলবিদ্যা থেকে গতিবিদ্যাটা আসছে, মেকানিক্স। আর তোমরা জানো যে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে তারা হলো মেকানিক্স বা বলবিদ্যা অংশটা বেশি পড়ে। তাহলে বলবিদ্যার একটা শাখা হলো গতিবিদ্যা বা ডিনামিক্স। এখন গতিবিদ্যাটা কি, তোমরা লিখো গতিবিদ্যা। গতিবিদ্যা বা ডিনামিক্স হলো, আমরা জানি কোনো বস্তুর উপরে যদি আমরা বল প্রয়োগ করি, স্থির বস্তু হলে সেটা হবে কি, গতিশীল হতে পারে না হতে পারে। তাহলে বল প্রয়োগ করলে যদি বস্তু গতিশীল হয়, আবার গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ করলে সেটা স্থির হতে পারে বা না হতে পারে। তাহলে বল প্রয়োগ করলে গতিশীল বস্তু স্থির বা স্থির বস্তু গতিশীল হয় বা হতে পারে, এই ব্যাপারটা নিয়ে যেখানে আলোচনা করা হয় পদার্থবিজ্ঞানের, সেটাই হলো আসলে গতিবিদ্যা। তাহলে আমাদের গতিবিদ্যা এটাই হলো আমাদের গতিবিদ্যা। এখন আমরা জানবো যে গতি কি বা স্থিতিটা কি। গতি এবং স্থিতি, মশান। গতি হলো মশান, অর্থাৎ সময়ের সঙ্গে যদি নির্দিষ্ট দিকে বা যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, সময়ের সঙ্গে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে এ বস্তুকে বলা হচ্ছে গতিশীল বস্তু, আর কোনো বস্তু গতিতে থাকাকে বলা হচ্ছে তার গতি। আর স্থিতিটা কি, স্থিতি বা রেস্ট। সময়ের সঙ্গে কোনো বস্তু যদি অবস্থানের পরিবর্তন না হয় তাহলে আমরা বলি বস্তুটা স্থিতিশীল অবস্থায় আছে, আর এই স্থিতিশীল অবস্থায় থাকাকে বলা হচ্ছে তার স্থিতি। এখন এই গতি হলো আবার দুই প্রকার। আমরা যে পড়লাম গতি মশান, সেই গতি আবার দুই প্রকার। তোমরা লিখো গতি দুই প্রকার। একটা হলো পরম গতি, পরম গতি। আরেকটা হলো আপেক্ষিক গতি। তাহলে পরম গতি এবং আপেক্ষিক গতি দুই নম্বর। তাহলে পরম গতি, আপেক্ষিক গতি। পরম গতি হলো যে কোনো স্থির কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর গতি বর্ণনা করাটাই হলো পরম গতি। বাস্তবে কোনো গতি হলো পরম না, কোনো স্থির কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর যে গতি সেটা হলো পরম গতি। যেমন একটা প্ল্যাটফর্মে যখন ট্রেন গতিশীল অবস্থায় আসে, তখন প্ল্যাটফর্মের সাপেক্ষে যদি বস্তুর গতিটা হিসাব করি তাহলে সেটা পরম গতি। বাস্তবে কোনো গতি পরম না, কারণ এই পৃথিবীতে কোনো বস্তুই স্থির না, সকল বস্তুই কি হচ্ছে, সকল বস্তুই ঘূর্ণনশীল বা চলমান। আর আপেক্ষিক গতিটা কি, আপেক্ষিক গতি হলো একটি গতিশীল বস্তু সাপেক্ষে আরেকটি বস্তুর যে গতি সেটা হলো তার আপেক্ষিক গতি। একটি বস্তু গতিশীল বস্তু সাপেক্ষে আরেকটি বস্তুর যে গতি সেটাই হলো আপেক্ষিক গতি। পৃথিবীতে সকল বস্তুই কি গতিশীল, সেজন্য কি হলো, সকল গতি হলো আপেক্ষিক, কোনো পরম গতিশীল কোনো বস্তু নাই, সকল বস্তুই হলো আপেক্ষিক। এখন এই যে বস্তুর গতি, এই বস্তুর গতি নির্ণয় হিসাব করার জন্য বা বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য আমাদের একটা কাঠামো ব্যবস্থার প্রয়োজন হয়, সেটা হলো আমার হলো প্রসঙ্গ কাঠামো। তাহলে যে কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান বা গতি নির্ণয় করা যায় তাকে বলা হচ্ছে কি, প্রসঙ্গ কাঠামো। তাহলে তোমরা লিখো প্রসঙ্গ কাঠামো।
প্রসঙ্গ কাঠামো, আরেকটা হলো প্রসঙ্গ বিন্দু। আমরা জানবো প্রসঙ্গ কাঠামোটা কি। আমি বললাম যে কোনো বস্তুর অবস্থান বা গতি বর্ণনা করার জন্য আমাদের একটা কাঠামোর সাপেক্ষে সেই গতি বা অবস্থানটা আমরা নির্ণয় করি। যেমন এই রুমে আমি ক্লাস নিচ্ছি, এই রুমে আমি কোথায় অবস্থান করছি, তাহলে আমার অবস্থান নির্ণয় করার জন্য এই রুমের সাপেক্ষে আমার অবস্থানটা নির্ণয় করা যাবে। অথবা একটা বস্তু যে কোন একটা পজিশনে আছে, সেটা তাহলে অপর বিন্দু থেকে তার দূরত্ব কতটুকু, অবস্থান কোথায়, সেটা বর্ণনা করার জন্য আমার হলো এই কাঠামো ব্যবস্থার প্রয়োজন। আচ্ছা, সেটাই হলো প্রসঙ্গ কাঠামো। তাহলে যে কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর গতি অবস্থান বা গতি সঠিকভাবে নির্ণয় করা যায় তাকে বলা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। আর প্রসঙ্গ কাঠামোর প্রসঙ্গ বিন্দুটা কি? তাহলে প্রসঙ্গ বিন্দু হলো যে বিন্দু সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করব, প্রসঙ্গ কাঠামোর যে বিন্দু সাপেক্ষে সেটাই হলো তার প্রসঙ্গ বিন্দু। এখন এই যে প্রসঙ্গ কাঠামো আবার তিন রকম হতে পারে। প্রসঙ্গ কাঠামো তিন রকম হলো হতে পারে, একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, তিন মাত্রিক প্রসঙ্গ কাঠামো। তাহলে তোমরা লিখে নাও যে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। কোনো বস্তুর অবস্থান বা গতি যদি একটি সরলরেখার সাহায্যে বা একটা তলের সাহায্যে নির্ণয় করা যায় তাহলে সেটা হলো একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। যেমন আমরা মনে করলাম যে এবি একটি সরলরেখা, একটি বস্তু এ থেকে এই পজিশনে একটা বস্তু আসছে, সি বিন্দু। তাহলে এই যে এবি তলে সরলরেখার সাপেক্ষে বা তলের সাপেক্ষে এই সি বিন্দুতে যে বস্তুটা আছে তার অবস্থানটা নির্ণয় করা যাবে, সেটা হলো একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোটা কি? দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, কোনো বস্তুর অবস্থান বা গতি যদি বর্ণনা করার জন্য বা নির্ণয় করার জন্য যদি দুইটা কাঠামো ব্যবস্থা, দুইটা অক্ষরেখার প্রয়োজন হয় তাহলে সেটাকে বলা হচ্ছে দ্বিমাত্রিক কাঠামো, প্রসঙ্গ কাঠামো। যেমন ধরো এই যে মূল বিন্দু, এইটা আমার হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। তাহলে কোনো একটা টেবিলের উপর দিয়ে যদি একটি মার্বেল গড়িয়ে যায় তাহলে ওই মার্বেলের অবস্থান নির্ণয় করার জন্য আমাদের এরকম দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর প্রয়োজন হয়। মনে করলাম বস্তুটা বা মার্বেলটা আসছে এখানে বি বিন্দু, তাহলে তার এক্স অক্ষ থেকে একটা দূরত্ব আছে, আবার ওয়াই অক্ষ থেকেও একটা দূরত্ব আছে, তাহলে পি বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স কমা ওয়াই। এটা হলো দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এবার আমরা জানবো ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোটা কি। ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো হলো আচ্ছা, কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যদি তিনটা তল বা অক্ষরেখার দরকার হয় তাহলে সেরকম প্রসঙ্গ কাঠামোকে বলা হচ্ছে কি, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। কোনো একটি বস্তুর অবস্থান নির্ণয় সঠিকভাবে নির্ণয় করার জন্য বা গতি বর্ণনা করার জন্য যদি তিনটা ডিরেকশন বা তলে দরকার হয়, অক্ষরেখা দরকার হয়, তাহলে সেটা হচ্ছে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। যেমন এটা অরিজিন মূলবিন্দু, এখান থেকে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটা অক্ষ পরস্পর লম্বলম্বী, এরকম কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, এরকম কোনো কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা যায় তাহলে সেটা হলো ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। মনে করলাম যে ফাঁকা স্থানে একটা বস্তু আছে, যেমন একটা ফ্যান জ্বলছে, তাহলে ফ্যানের অবস্থান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমার এইখানে হলো যদি ফ্যানের অবস্থানটা হয় তাহলে আমরা তিনটা অক্ষ থেকে তার অবস্থান পাবো এক্স ওয়াই জেড।
সেটা নির্ণয় করা কি কিভাবে নির্ণয় করা হবে, এখান থেকে একটা লম্ব টানতে হবে, এই লম্ব, এই আচ্ছা এই এই, তাহলে এটা অবস্থান ভেক্টর আর, এটা পি বিন্দু এন এল এম, এরকম দিয়ে আমরা আমরা নির্ণয় করতে পারি পি বিন্দুর অবস্থান, অর্থাৎ এক্স অক্ষ থেকে যে এই বিন্দুর পি বিন্দুর একটা দূরত্ব আছে, ওয়াই অক্ষ থেকে একটা দূরত্ব আছে, জেড অক্ষ থেকে আছে, এটাই হলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আচ্ছা এবার আমরা জানব আমরা জানবো জড় প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামো। তাহলে জড় প্রসঙ্গ কাঠামোটা কি, এই জড় প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো বলা আছে যে প্রসঙ্গ কাঠামোতে জড়তা সূত্র অথবা গতির নিউটনের দ্বিতীয় প্রথম সূত্র প্রযোজ্য হয়। যে প্রসঙ্গ কাঠামোতে জড়তা সূত্র অর্থাৎ নিউটনের গতির প্রথম সূত্র প্রযোজ্য হয় সেটাকে বলা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। আর এই কাঠামোটা কীরকম হবে, এই কাঠামোটা হবে সুষম বেগে গতিশীল হবে, এই কাঠামোটা সুষম বেগে গতিশীল হবে। যেমন একটা বাসের অথবা ট্রেনের, একটা ট্রেনের কামরার মধ্যে যদি আমরা একটা ফুটবল রাখি, কল্পনা করলাম যে এটা একটা ট্রেন, এই ট্রেনের একটা কামরার মধ্যে আমরা একটা ফুটবল রাখছি, এখন যদি এই ট্রেনটা সুষম বেগে সামনে গতিশীল হয়, সুষম বেগে সামনে গতিশীল হয়, তাহলে ফুটবলটা যেখানে অবস্থান করছে কামরার, যে কামরার যেখানে অবস্থান করছে ট্রেনটা গতিশীল, কিন্তু ফুটবলটা সেখানে স্থির অবস্থায় থাকবে। তাহলে নিউটনের গতি প্রথম সূত্রে কি বলা আছে, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে আর কি। তাহলে এইখানে যেহেতু বাইরে থেকে কোনো ফুটবলের ফুট বল প্রয়োগ করিনি, কিন্তু কাঠামোটা গতিশীল, তাহলে সুষম বেগে গতিশীল, তাহলে যেখানে ফুটবল আছে সেখানে আছে, তাহলে এখানে জড়তা সূত্র অথবা নিউটনের গতির প্রথম সূত্র প্রযোজ্য হচ্ছে, তাহলে এটাই হলো জড় প্রসঙ্গ কাঠামো। এখন আমরা জানব অজড় প্রসঙ্গ কাঠামোটা কি, অজড় প্রসঙ্গ কাঠামো, তাহলে আমরা বলতে পারি যে প্রসঙ্গ কাঠামোতে জড়তার সূত্র অর্থাৎ নিউটনের গতির প্রথম সূত্র প্রযোজ্য হয় না সেটাকে বলা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। আর এই প্রসঙ্গ অজড় প্রসঙ্গ কাঠামোটা কীরকম, এই অজড় প্রসঙ্গ কাঠামোটা অসম বেগে গতিশীল, অসম বেগে গতিশীল, অর্থাৎ যেমন একটা ট্রেন আমরা কল্পনা করেছিলাম, ট্রেনের মধ্যে একটা যে কোনো একটা কামরে একটা ফুটবল রেখেছিলাম, সেটা সুষম বেগে গতিশীল হলে কোনো বাহ্যিক বল প্রয়োগ হচ্ছে না বলে সেটা স্থির ছিল, কিন্তু যখন অসম বেগে এই ট্রেনটা গতিশীল হবে তাহলে কী হবে, বেগের মান কখনো কম কখনো বেশি হবে, তখন এই ফুটবলটাকে বাইরে থেকে বল প্রয়োগ না করলে এই কাঠামো গতিশীল কাঠামোর সাপেক্ষে ফুটবলটা সামনে যাবে পেছনে যাবে এরকম হবে আর কি, গতিশীল হবে মুভ করবে। তাহলে এটাই হলো অজড় প্রসঙ্গ কাঠামো, যে এটা কাঠামোটা পরস্পর অসম বেগে গতিশীল, সেই ক্ষেত্রে বাইরে থেকে বল প্রয়োগ না করলেও সেখানে কোনো যদি বস্তু অবস্থান করে তাহলে সেটা মুভ করবে, মানে নড়াচড়া করবে, এটাকে বলা হচ্ছে কি অজড় প্রসঙ্গ কাঠামো। আচ্ছা তাহলে কাঠামো বা প্রসঙ্গ কাঠামো সম্পর্কে আমার এ ছিল আলোচনা। এবার আমরা নিউটনের এই যে গতি বিষয়ক বিভিন্ন রাশি আছে, গতি বিষয়ক বিভিন্ন রাশি আছে সেগুলো আমরা একটু জানব। তাহলে তোমরা যা লিখো গতি সংক্রান্ত এই বিভিন্ন রাশি, গতি সংক্রান্ত বিভিন্ন রাশি তোমরা
ক্লাস 9-10-এ গতি সংক্রান্ত বিভিন্ন রাশি যেমন দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ এরকম অনেক কিছু পড়ে আসছো, সেগুলো আবার আমরা নতুনভাবে পড়ব। তাহলে আমাদের প্রথমে আমরা জানব যে দূরত্বটা কি, সরণটা কি। দূরত্ব এবং সরণ আমরা মনে করলাম যে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, আমরা কল্পনা করলাম এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এ বি, তাহলে এর মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটা, এই গ্যাপ, এ থেকে বি এর যে মাঝখানে যে ফাঁকা জায়গা বা গ্যাপ, সেটা হলো দূরত্ব। এ এবং বি বিন্দুর মাঝখানে যে ফাঁকা জায়গা সেটা হলো দূরত্ব। দূরত্বকে এল দ্বারা প্রকাশ করা হয়, দূরত্ব হলো এল দ্বারা প্রকাশ করা হয়। দূরত্ব একটা স্কেলার রাশি। আর সরণটা কি, সরণ যখন দূরত্বের সাথে দিক উল্লেখ থাকবে, যখন দূরত্বের সঙ্গে দিক উল্লেখ থাকবে তখন সেটাকে বলা হবে সরণ। অর্থাৎ নির্দিষ্ট এ থেকে বি এর দিকে দূরত্ব কত অথবা বি থেকে এর দিকে দূরত্ব কত, এরকম যখন দূরত্বের সাথে মানের সাথে দিক উল্লেখ থাকছে তখন সেটা হলো কি, সরণ। এবং সরণ একটি ভেক্টর রাশি, তাহলে সরণ হলে সেটা এল ভেক্টর বা এস ভেক্টর বা আর ভেক্টর এরকম হবে, সরণ একটি ভেক্টর রাশি। তাহলে দূরত্বের সঙ্গে দিক উল্লেখ থাকলে সেটা হবে সরণ। এবার আমরা জানবো দ্রুতি, দ্রুতি বা স্পিড, দ্রুতির ইংরেজি হলো স্পিড। তাহলে যখন কোনো গাড়ি গতিশীল হয় তখন আমরা বলি গাড়ি খুব স্পিডে যাচ্ছে। তাহলে এখানে গাড়ির গতির সাথে স্পিড বা দ্রুতির একটা সম্পর্ক আছে। তাহলে দ্রুতি হলো যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হার, যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হার অথবা অনির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বলা হচ্ছে কি, দ্রুতি। অর্থাৎ একটা গাড়ি যখন যায় তখন আমরা জানি কোনো রাস্তায় 100% সোজা না, এভাবে যায়, এদিকে যায়, এদিকে যায়, আবার যায়, এভাবে বারবার দিক পরিবর্তন করে। তাহলে যে কোনো দিকে বস্তুর অবস্থান, টোটাল দূরত্ব যদি আমার এল হয় আর এখান থেকে আমরা মনে করলাম পথটা হলো বি, তাহলে এই পথটা যেতে যদি সময় লাগে টি, তাহলে দ্রুতিটা হলো ভি সমান এল ভাগ টি। অতিক্রান্ত মোট দূরত্বকে মোট সময় দিয়ে যে ভাগ করলে যেটা পাবো অনির্দিষ্ট দিকে সেটাই হলো দ্রুতি। তাহলে দ্রুতি ভি সমান এল ভাগ টি, মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ মোট সময় অনির্দিষ্ট দিকে দ্রুতি। দ্রুতি একটি স্কেলার রাশি, দ্রুতি একটি স্কেলার রাশি। এর মাত্রা সমীকরণ এবং একক আছে, তাহলে মাত্রা সমীকরণটা কি হবে, দ্রুতির মাত্রা সমীকরণ। তাহলে দূরত্বের মাত্রা সমীকরণ এল, টি এর মাত্রার সমীকরণ টি, তাহলে এক লাইনে লিখলে টি ইনভার্স এরকম হবে, এল টি ইনভার্স। তাহলে এটাই হলো দ্রুতির মাত্রা সমীকরণ। একক কি, দ্রুতির একক। তাহলে আমরা মাত্রা সমীকরণের মধ্যে দেখছি একটা দূরত্ব আছে, একটা সময় আছে, তাহলে এসআই পদ্ধতিতে হবে মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে দ্রুতির একক হলো মিটার পার সেকেন্ড। এবার আমরা জানব বেগ, তাহলে তোমরা লিখে ফেলো বেগ, বেগের ইংরেজি ভেলোসিটি, ভেলোসিটি, বেগের ইংরেজি হলো ভেলোসিটি, সেটা থেকে বেগের প্রতীক হলো ভি। আচ্ছা, মনে করলাম একটি বস্তু এ থেকে বি এর দিকে আসলো, এই টি সময় এল দূরত্ব অতিক্রম করলো, কোন একটি বস্তু এ থেকে বি এর দিকে গতিশীল, এ থেকে বি এর দূরত্ব যদি হয় এল সময় হয় টি, এই দূরত্ব অতিক্রম করার সময় যদি হয় টি, তাহলে নির্দিষ্ট দিকে কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বলা হচ্ছে বেগ। তাহলে বেগ হলো একটা ভেক্টর রাশি, যেহেতু একটা নির্দিষ্ট দিক উল্লেখ আছে, তাহলে টি এই নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হার অথবা সরণের পরিবর্তনের হার বললেও হবে, কারণ সরণের মধ্যে দিক আছে,
স্বর্ণের পরিবর্তনের হারকে বেগ বলে অথবা নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে। তাহলে বেগ একটি হলো ভেক্টর রাশি আর দ্রুতি হলো একটা স্কেলার রাশি। দ্রুতি হলো অনির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনের হার, দ্রুতি হলো অনির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনের হার, আর বেগ হলো নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনের হার। আচ্ছা, দ্রুতির প্রতীক হলো ভি আর বেগের প্রতীক হলো ভি ভেক্টর, কিন্তু মান যদি নেই ওভাই হবে ভি। আচ্ছা, এখন মাত্রা, দ্রুতির মাত্রা আর বেগের মাত্রা একই হবে, কারণ মাত্রার সময় মাত্রা সমীকরণ নির্ণয় করার সময় আমাদের দিকে প্রয়োজন হয় না। তাহলে দ্রুতির মাত্রা সমীকরণ যা, বেগের মাত্রা সমীকরণ তা, দ্রুতির একক যা, বেগের একক তাই। এই দ্রুতি বেগ। এবার আমরা জানবো ত্বরণ। ত্বরণের ইংরেজি হলো অ্যাসিলারেশন, সেখান থেকে তার প্রতীক আসছে এ। তাহলে ত্বরণ অ্যাসিলারেশন তার প্রতীক হলো এ। ত্বরণ একটি ভেক্টর রাশি, কোনো বস্তুর বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তনের হারকেই বলা হয় ত্বরণ, বা বেগ বৃদ্ধির হারকে বলা হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণের সমীকরণ যেটা, সেটা হবে এ ভেক্টর সমান ভি ভেক্টর বাই টি। বেগের পরিবর্তনের হারকে বলা হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণের মাত্রা সমীকরণ আছে, মাত্রা সমীকরণ সেটা হলো এ সমান সমান তাহলে ভি ভাগ টি। টিকে বড় হাতে লিখলাম আর ভি এর টা আমরা বের করে রেখেছিলাম এরকম। তাহলে এখানে হলো আমার এল টি ইনভার্স টু। এটাই হলো ত্বরণের মাত্রা সমীকরণ। এখন এককটা কি হবে? ত্বরণের মাত্রা সমীকরণের মধ্যে দেখতে পাচ্ছি দূরত্ব আছে, সময় আছে। তাহলে এসআই পদ্ধতিতে দূরত্ব একক মিটার, সময়ের একক সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হলো ত্বরণের একক। আচ্ছা, আরেকটা জিনিস জানা দরকার, মন্দন। মন্দন রিটার্ডেশন অথবা ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণ, তাহলে ত্বরণের ক্ষেত্রে আমরা বললাম বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, আর সময়ের সঙ্গে যদি কোনো বস্তুর বেগ হ্রাস পায় সেটাকে বলা হচ্ছে ঋণাত্মক ত্বরণ বা মন্দন। মাত্রার সমীকরণ একক সবই একই, কিন্তু এটা হবে সময়ের সঙ্গে বেগ হ্রাস যদি পায় বস্তুর তাহলে সেটাকে বলা হবে মন্দন বা ঋণাত্মক ত্বরণ। এই এখন এই যে আমরা আমরা পড়লাম দ্রুতি বেগ ত্বরণ, সেগুলোর আবার বিভিন্ন প্রকারভেদ আছে। তাহলে আমরা বেগের বিভিন্ন প্রকারভেদ এবং ত্বরণের বিভিন্ন প্রকারভেদ সেটা আমরা একটু জানব। তাহলে তোমরা লেখো সুষম বেগ। তাহলে এইখানে আমরা শিরোনাম দিয়ে রাখি বেগ। বেগ, বেগের মধ্যে আমরা পড়ব হলো সুষম বেগ, তারপরে পড়ব অসম বেগ, তারপরে পড়ব গড় বেগ, তারপরে পড়ব আপেক্ষিক বেগ। আরেকটা পড়ব তাৎক্ষণিক বেগ। এই পাঁচটা পড়লেই হবে বেগ সংক্রান্ত। তাহলে সুষম বেগ, সুষম বা সমবেগ মানে বেগটা হবে বেগ সব সময় একই রকম থাকবে। কোনো বস্তু যদি আমরা মনে করলাম একটা বস্তু এই বরাবর যাচ্ছে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এইরকম একটা রাস্তা দিয়ে একটা বস্তু বা একটা গাড়ি গতিশীল, মনে করলাম এ থেকে বি আসলো, সেটা এস ওয়ান দূরত্ব অতিক্রম করলো টি ওয়ান সময়, বি থেকে সিতে গেল এস টু দূরত্ব টি টু সময়, এখন সি থেকে ডিতে গেল এস থ্রি দূরত্ব টি থ্রি দূরত্ব।
একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দু থেকে যদি যাত্রা করে সামনে অগ্রসর হয়, তাহলে আমরা কল্পনা করছি বস্তুটা বা গাড়িটা এ থেকে বিতে আসলো, বি থেকে সিতে, সি থেকে ডিতে। আমরা এই যে মাঝখানে দূরত্ব যেটা এ থেকে বি, সেই ক্ষেত্রে সময়ের সাপেক্ষে দূরত্ব কতটুকু অতিক্রম করলো সেটা, আবার বি থেকে সিতে সময়ের সাপেক্ষে দূরত্ব কতটুকু অতিক্রম করলো সেটা, আবার সি থেকে ডিতে যখন গেল সেই ক্ষেত্রে সময়ের সাপেক্ষে কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা আমরা হিসাব করছি। আমরা যদি কোনো গতিশীল বস্তুর মনে করলাম যে প্রতি 5 মিনিট পর পর অতিক্রান্ত দূরত্ব কত সেটা হিসাব করি, তাহলে প্রতি 5 মিনিট পরে পরে বস্তুর অতিক্রান্ত দূরত্ব যদি একই হয়, মনে করলাম যে 5 মিনিটে গেল 500 মিটার, প্রতি 5 মিনিট পর পর এখানে 500 মিটার, এখানে 500 মিটার, এখানে 500 মিটার, তাহলে সমান সময়ে সমান দূরত্ব যদি অতিক্রম করে কোনো একটা বস্তু, তাহলে সবসময় তার বেগটা কতটুকু থাকে, বেগ একই থাকে। এটা কি বলা হচ্ছে সুষম বেগ বা সমবেগ। অর্থাৎ কোনো বস্তু যখন কোনো গতিশীল বস্তুর আমরা নির্দিষ্ট সময় পর পর অতিক্রান্ত দূরত্ব হিসাব করব, তখন যদি অতিক্রান্ত দূরত্ব সবসময় একই রকম থাকে, তাহলে সেটাকে বলা হবে সুষম বেগ বা সমবেগ। অসম বেগটা কি? অসম বেগ হলো এটার বিপরীত। এখন সময় নির্দিষ্ট সময় পর পর 5 মিনিট পর পর বস্তুর অতিক্রান্ত দূরত্ব হিসাব করলাম, এখন যদি একাধ সময়ে বস্তুটা একাধ রকম দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হবে অসম বেগ। আর গড় বেগ কি? গড় বেগ হলো এখানে আমি 3 রকম বেগ পাবো। তাহলে এখানে এই যে এইখানে আমরা পাচ্ছি মনে করলাম বেগ V1, এটা হলো বেগ V2, এখানে হলো বেগ V3। তাহলে তিনটা বেগের যোগফলকে মোট সময় দিয়ে যদি ভাগ করি, অথবা আমরা মোট অতিক্রান্ত দূরত্বকে যদি মোট কি করি মোট সময় দিয়ে ভাগ করি, তাহলে যেটা পাবো সেটাকে বলা হবে গড় বেগ। এখন আমরা পড়বো আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ হলো একটি গতিশীল বস্তুর সাপেক্ষে আরেকটি গতিশীল বস্তুর যে বেগ সেটাকে বলা হচ্ছে আপেক্ষিক বেগ। আমি বলেছি আগেই আপেক্ষিক শব্দটি আপেক্ষিক বিভিন্ন রকম তোমরা পাবা, আপেক্ষিক ভরবেগ, আপেক্ষিক ত্বরণ, আপেক্ষিক বেগ, আপেক্ষিক আর্দ্রতা, এরকম পদার্থবিজ্ঞানে আপেক্ষিক শব্দটা অনেক আছে। তাহলে আপেক্ষিকের ইংরেজি হলো স্পেসিফিক অথবা রিলেটিভ। তাহলে রিলেটিভের বাংলা প্রতিশব্দটার সমার্থক শব্দটা হলো আত্মীয়। আত্মীয় হতে গেলে কি মিনিমাম 2 জন লাগে, সিমিলার এখানে আপেক্ষিক বলতে গেলে 2টা লাগবে। তাহলে আপেক্ষিক যেমন বেগ, তাহলে একটি গতিশীল কাঠামোর সাপেক্ষে বা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তু যে বেগ সেটা কি হচ্ছে তার আপেক্ষিক বেগ। যেমন আপেক্ষিক বেগের হিসাবটা এরকম হবে, ধরো একটা রাস্তা দিয়ে এই 2টা গাড়ি গতিশীল, এই একটা গাড়ি কল্পনা করলাম, এই একটা গাড়ি, এই এ একটা গাড়ি, বি একটা গাড়ি, এইটা সামনে V1 বেগে যাচ্ছে আর এইটা সামনে V2 বেগে যাচ্ছে। অর্থাৎ একই রাস্তায় একই দিকে 2টি বস্তু যদি বা 2টি গাড়ি যদি গতিশীল হয়, যার একটার বেগ হলো V1 আর একটার বেগ হলো V2, তাহলে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ হবে, এ বস্তুর সাপেক্ষে এই বি বস্তুর এই আপেক্ষিক বেগ সমান সমান, আমরা মনে করলাম আপেক্ষিক বেগটা ভি, ভি সমান হবে এর সাপেক্ষে বি এর, তাহলে V2 - V1। আচ্ছা, আবার বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ সেটা হবে V1 - V2। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে কার সাপেক্ষে কার বেগ, এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ, তাহলে আপেক্ষিক বেগ কার বি এর, তাহলে সেটা হবে বি থেকে বি এর বেগ থেকে এর বেগ বেগ হবে। আবার বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ ভি সমান সমান V1 - V2, অর্থাৎ এর বেগ থেকে বি এর বেগটা বিয়োগ হবে। যখন বস্তু দুটি বা গাড়ি দুটি একই রাস্তায় একই দিকে অগ্রসর হবে সেই ক্ষেত্রে। এখন যদি বিপরীত দিকে অগ্রসর হয়, অর্থাৎ এ বস্তুটা V1 বেগে সামনে যাচ্ছে, এখন বি বস্তুটা যদি এদিকে অগ্রসর হয়, V2 বেগে এইদিকে অগ্রসর হয় বি বস্তু, সেই ক্ষেত্রে আপেক্ষিক বেগটা হবে এ বস্তুর ক্ষেত্রে আপেক্ষিক বেগ হবে যোগফলের সমান। অর্থাৎ আমরা লিখব যে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ সেই ক্ষেত্রে হবে, যেহেতু এর সাপেক্ষে বি ডিরেকশনটা বিপরীত, তাহলে এইখানে হবে V2 - V1, তার মানে হলো V1 + V2, এটাও হলো V1 + V2, বুঝিয়ে দেব। আচ্ছা, যদি বস্তু দুটি সমমুখী গতিশীল, একই দিকে মুখোমুখি যদি গতিশীল হয়, যার
এ বস্তুর বেগ ভি ওয়ান এবং বি বস্তুর বেগ ভি টু হয় তাহলে আমাদের হবে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ ভি সমান সমান আমরা তাহলে এখানে আমরা পেতাম ভি টু প্লাস ভি টু মাইনাস ইন্টু মাইনাস ভি ওয়ান তাহলে মাইনাস মাইনাস প্লাস তাহলে ভি ওয়ান প্লাস ভি টু একইভাবে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ হবে কি তাহলে এ বস্তুর আপেক্ষিক বেগ ভি ওয়ান তারপরে মাইনাস মাঝখানে মাইনাস থাকতো আর বি বস্তুর আপেক্ষিক বেগ যেহেতু এর ডিরেকশনের সাপেক্ষে এর ডিরেকশনটা হলো বিপরীত তাহলে মাইনাস ভি টু অর্থাৎ এইরকম বলতে চাচ্ছি আমি ভি ওয়ান মাইনাস এই ভি টু তাহলে এখানে কি হবে ভি ওয়ান মাইনাস থেকে মাইনাস থেকে প্লাস ভি টু তাহলে আমরা বলতে পারি দুইটা বস্তু যদি মুখোমুখি একই দিকে গতিশীল হয় মানে বিপরীত দিক থেকে আসে সমমুখী সেই ক্ষেত্রে আপেক্ষিক বেগটা হবে বেগ বস্তু দুটি বা গাড়ি দুটি বেগের যোগফলের সমান আর যদি তারা কি হয় একই দিকে অগ্রসর হয় তাহলে কি হবে তাদের আপেক্ষিক বেগ হবে বস্তু দুটির বা গাড়ি দুটির বেগের বিয়োগফলের সমান। আচ্ছা এবার আরেকটা থাকলো কি তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক শব্দটা আমরা বুঝি তাৎক্ষণিক বলতে যে কোনো মুহূর্তে একটি বস্তু বা গাড়ি অসম বেগে গতিশীল তাহলে তার যে কোনো মুহূর্তের বেগকে বলা হচ্ছে তাৎক্ষণিক বেগ। অসম বেগে গতিশীল কোনো বস্তুর যে কোনো মুহূর্তের বেগকে বলা হচ্ছে তাৎক্ষণিক বেগ। অথবা বলা আছে বইয়ে বই থেকে যেটা তোমরা বলতে পারো যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে তোমার সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থানের যে পরিবর্তন সেটাকে বলা হচ্ছে তার তাৎক্ষণিক বেগ। এই আচ্ছা এবার আমরা জানব ত্বরণ সম্পর্কে জানব। তোমরা লিখো ত্বরণ, তাহলে আমাদের শিরোনাম হলো ত্বরণ। ত্বরণ থেকে আমরা জানব যে সুষম ত্বরণ বা সমত্বরণ এই অসমত্বরণ গড় ত্বরণ তাৎক্ষণিক ত্বরণ এগুলো আমরা জানবো। তাহলে সুষম ত্বরণ বা সমত্বরণ, এখন একটা বস্তু এই আগের চিত্রের মতোই এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি গতিশীল। এখন আমরা নির্দিষ্ট সময় পর পর তার বেগ হিসাব করছি ভি ওয়ান ভি টু ভি থ্রি। যেহেতু আমরা ত্বরণ এ সমান জানি বিভাগ টি, ত্বরণ এ সমান বিভাগ টি, তাহলে কোনো একটা বস্তু গতিশীল বস্তু আমরা মনে করলাম এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডিতে অগ্রসর হচ্ছে। আমরা প্রতি 5 মিনিট পর পর আমরা যদি তার বেগের মানটা আমরা বের করি, যদি বেগ প্রতি 5 মিনিট পর পর আমরা মনে করলাম 20 মিটার পার সেকেন্ড, পরবর্তী 5 মিনিটে 20 মিটার পার সেকেন্ড, পরবর্তীতে 5 মিনিটে 20 মিটার পার সেকেন্ড, এরকম হয়। অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর বেগের মানটা যদি একই রকম হয় তাহলে আমরা ত্বরণও নির্দিষ্ট পাবো সবসময়। তাহলে এটাকে বলা হচ্ছে সুষম ত্বরণ। নির্দিষ্ট সময় পর পর যদি বেগের যে পরিবর্তনটা সেটার মান যদি সবসময় একই রকম হয় তাহলে সময়ের সাপেক্ষে বেগের যে পরিবর্তন সেটার মান হবে একই, সেই ক্ষেত্রে ত্বরণটাও হবে সবসময় একই, এটাকে বলা হচ্ছে সুষম ত্বরণ। আর অসম ত্বরণটা কি, যদি সময়ের সাপেক্ষে বস্তুর বেগটা একাধ সময় একাধ রকম হয়, অর্থাৎ কোনো সময় 20 মিটার পার সেকেন্ড, কোনো সময় 30 মিটার পার সেকেন্ড, কোনো সময় 15 মিটার পার সেকেন্ড, এরকম যদি হয় বিভিন্ন সময় বিভিন্ন রকম বেগ হয় সেটাকে বলা হবে অসম ত্বরণ। এবার হবে গড় ত্বরণ। তাহলে মোট বেগকে মোট সময় দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাকে বলা হবে গড় ত্বরণ। তাৎক্ষণিক ত্বরণ, তাহলে তাৎক্ষণিক বেগের মতোই তাৎক্ষণিক ত্বরণ, যে কোনো মুহূর্তে কোনো একটা বস্তু অসম ত্বরণে গতিশীল যে কোনো মুহূর্তে তার ত্বরণকে বলা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। অথবা এভাবে বলা যাবে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের যে হার সেটাকে বলা হবে তাৎক্ষণিক ত্বরণ। আচ্ছা তো
তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা গতির যে বিভিন্ন সমীকরণ বা গতিসূত্র আছে সেগুলো জানব। আজকে ক্লাস এখানে শেষ করছি, তোমরা আগামী ক্লাস দেখবা এবং পড়াশোনা চালিয়ে যাবা। এবং কি করবা, করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ যেহেতু শুরু হয়েছে, তোমরা বাইরে গেলে মাস্ক পরিধান করবা, এবং বাইরে থেকে বাড়িতে বাসাতে আসার পরে সাবান পানি দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নেবা। আচ্ছা, আগামী ক্লাস তোমরা আবার দেখবা, সে কামনা করে আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।